হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই শুস। তো আজকে দেখাবো একটা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফেসিয়াল করবে, ফেসিয়াল কিটটা কেনা কিন্তু ঘরে বসে কিভাবে করবে সেটাই আজকে দেখাবো। তো ফার্স্টে আমি ইউজ করছি এটা ক্লিনজার, যেটা দিয়ে আমি ফার্স্টেই ক্লিনজিং করে নেব, ভালো করে ক্লিনজিং করে নেব যাতে কোনো রকমভাবে মাসাজ কম না থাকে আর কি। মাসাজ করে করে ভালো করে মানে মুখের যে প্রথম স্টেপটা হয় সেটাকে করে নেব। তো আমি এখানে ইউজ করছি বায়োটিকের ফেসিয়াল কিট, ভীষণ ভালো একটা ফেসিয়াল কিট। যারা যারা চাইছো যে গোল্ড ফেসিয়াল কিছু একটা কম রেঞ্জের মধ্যে করবে, তো তারা তারা বায়োটিকের এই ফেসিয়াল কিটটা করতে পারো। তবে স্টেপগুলোকে যদি একটু ভালো করে ফলো করো তাহলে ভালো রেজাল্ট পাবে। তো দেখতেই পাচ্ছ আমি ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন আপ করে নিচ্ছি। নেক্সট যেটা করব সেটা হচ্ছে স্ক্রাব করব। এর স্ক্রাবারের যে পার্টিকেলগুলো সেগুলো ভীষণ ছোট ছোট বাট ভীষণ ভালো। তো মুছে নিচ্ছি আমি ভেজা একটা টাওয়াল দিয়ে, তোমরাও এরকম ভেজা টাওয়াল দিয়ে মুছে নিতে পারো। তো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে স্ক্রাবার। তো এই যে আমি স্ক্রাবার লাগিয়ে দিয়েছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্টেপগুলো যদি পার্ট বাই পার্ট আমি দেখাতে থাকি। তো স্ক্রাবার করার একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে উল্টো দিকে কখনো স্ক্রাবার করবে না, তাহলে কি হয় ওপেন পোর্সগুলোর মুখগুলো খুলে যায়, যেগুলো আর বন্ধ হয় না। তো সেই জন্য সবসময় স্ক্রাবার একটু নিচের দিকে আর হালকা হাতে মাসাজ করতে হবে। তো এইভাবে আমি পুরো লুকটাতেই স্ক্রাব করে নিলাম। স্ক্রাব করার পর মুছে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সাইড মুছেছি, কতটা ক্লিন লাগছে। এটাতে ট্যানও রিমুভ হয়ে যায়, প্লাস একটা আলাদাই গ্লোয়িং চলে আসে। তো তোমরা যারা যারা চাইছো কমের মধ্যে কিছু একটা করবে, তারা অবশ্যই এটা করতে পারো। তো অলরেডি আমি একটা ডাস্কি স্কিন টোনের উপরে দেখাচ্ছি, তার কারণই হচ্ছে এটাই, যাতে তোমরাও এটা দেখতে পাও যে কতটা গ্লো করছে। তো নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিম, যেটা দিয়ে মাসাজ হবে আর কি, মাসাজ ক্রিম। এটা হচ্ছে মেন ফর্মুলা যেটা দিয়ে মাসাজ করছি। তো ফার্স্টে আমি দেখো স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমি মাসাজ দেখিয়ে নিচ্ছি। এটা আমি আপওয়ার্ড করছি, তারপরে ইনওয়ার্ড করব, সব কিছুই করব। তোমাদের ফেসিয়ালের ভাষায় বোঝাচ্ছি না, একদম নিজের মতো করে বুঝিয়ে দিচ্ছি। পার্ট বাই পার্ট একটা করে মাসাজ তোমরা দেখে নাও, আর তোমরা অবশ্যই বাড়িতে এই মাসাজগুলো করো, নিজেদের থেকে ভালো হবে। অন্য কাউকে যদি করে দাও তাহলে বেস্ট রেজাল্ট পাবে, কারণ সবগুলোই হচ্ছে ওপর দিকের মাসাজ। তো যারা যারা চাইছো যে অন্য কাউকে করে দেবে, তারা তারা তো করতেই পারো, আর নিজেরা যদি শিখে তো নিতে পারো, অবশ্যই শিখতে পারো, কারণ আমি তোমাদের জন্যই দেখাই যাতে তোমরা কিছু শিখতে পারো। তো এইভাবে মাসাজ করতে পারো। আর প্রত্যেকটা মাসাজের নিয়মই হচ্ছে 3 থেকে 4 মিনিট, শুধু মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করবে তোমরা 7-8 মিনিটের মতো, আর স্ক্রাবার দিয়ে মাসাজ করবে 3 মিনিট। 3 মিনিটের বেশি স্ক্রাবার দিয়ে মাসাজ করবে না, তাহলে ওপেন পোর্সগুলো ওপেন তো হয়ে যাবে, তো সেটাতে জল আরও ঢুকে প্রবলেম হতে পারে। তো যাদের যাদের প্রবলেম্যাটিক স্কিন আছে তাদের আরও বেশি প্রবলেম হতে পারে। তো তারপরে আমি জেল ফর্মুলাটা ইউজ করছি। তো এর জেল ফর্মুলাটার সেন্টটা এত ভালো যে তোমরা না করলে বুঝতেই পারবে না। তো এটা দিয়েও সেমভাবে যা যা ক্রিম দিয়ে মাসাজ করেছিলাম সেই সেম ক্রিম দিয়েই সবগুলো মাসাজ করতে হবে, কারণ মাসাজের ফর্মুলাটা একই, শুধু ক্রিমের আর জেলের স্টেপটা দুটো আলাদা, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ ভীষণ বিন্দাসভাবে শুয়ে পড়ে আছে, ওর ওপরেই আমি আজকে অ্যাপ্লাই করছি। তো পার্ট বাই পার্ট তোমরা শিখে নাও, তোমাদের অবশ্যই কাজে আসবে। তো আমার আমার ফেসিয়ালটা পুরোপুরি কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কতটা গ্লো করছে। তো আমার ফেসিয়াল এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Bye!